একে অপরে সন্দেহ করছে, যদি জানতে পারে দুজনে আমাকে প্রপোজ করেছে তাহলে কি হবে? এমন চলতে থাকলে আরো সমস্যা বেশি হবে, এর চেয়ে দুজনকে বলে দেওয়াই ঠিক হবে। তাই সিদ্ধান্ত নিলাম তিথি বিথিকে একসাথে করে এসবের সমাধান করতে হবে। এজন্য তিথিকে বললাম, তিথি বিকেলে ছাদে আসবে, গুরুত্বপূর্ণ কথা আছে। আর হ্যাঁ, বিথিকে সাথে করে আনবে। গুরুত্বপূর্ণ কথা আমার সাথে? বিথিকে আনার মানে বুঝলাম না। এখন এসব বলা যাবে না, বিকাল হলেই বুঝতে পারবে। আচ্ছা, এখন কি বাসায় যাবে? হুম, চলো একসাথে যাই। এরপর দুজনে রিকশা করে বাসায় চলে আসি। গোসল করে খেয়ে ফোনে পাবজি গেম খেলছি, এমন সময় বিথি এসে ফোনটা কেড়ে নিল। এই ফোন নিচু কেন? আমার গেম খেলা প্রায় শেষের দিকে, দাও তাড়াতাড়ি। আপনাকে আপুর সাথে মিশতে মানা করেছি না, তারপরেও কেন ডাইনির সাথে রিকশায় করে বাসায় আসলেন? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে, আপনার সাথে অন্য কোনো মেয়ে আমি সহ্য করতে পারি না। তিথি তোমার আপন বোন, আমি ভালোবেসে কোনো ভাগ দিতে পারবো না। এসব কথা বাদ দাও আর শোনো, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। তোমার আপুর সাথে বিকেলে ছাদে যাইবা কেমন? আমার সাথে কি কথা, যার জন্য আপুকেও থাকতে হবে? সেটা বলার সময় বুঝবে। আর এখন আমার ফোন দিয়ে যাও। বিধি ফোনটা দিয়ে দিল। বিধি যেতে যেতে ভাবতে লাগলো, কে এমন কথা বলবে? হতে পারে আপুর সামনে আমাকে প্রপোজ করবে, কিংবা আপুকে যদি প্রপোজ করে তাহলে আমার কি হবে? আমি অনেককে ছাড়া কাউকে কল্পনাই করতে পারি না। বিথি রুমে ঢুকে দেখে তিথি ওর বিছানায় শুয়ে ফোন টিপছে। এতক্ষণ কই ছিলি? বিথি মনে মনে ভাবলো, বলা যাবে না, অনেকের কাছে গেছিলাম, ছাদে গেছিলাম। দুপুরবেলা ছাদে কেন? এমনিতেই কিছু কি বলবে আপু? হুম, বিকেলে আমার সাথে ছাদে যাবে, অনেক কি যেন বলবে আমাকে। টিসির কথা শুনে বিথি চমকে ওঠে। অনেক আমাকে একটু আগে বললো বিকেলে ছাদে যেতে, এর মানে আমাকে বলার আগে আপুকে বলেছে? অনেক আমাকে বাদ দিয়ে আপুকে ভালোবাসে না তো? না, অনেক আমার ছাড়া আর কারো হবে না। ওই কি ভাবছিস? কিছু না আপু। আচ্ছা, তোমার সাথে বিকেলে ছাদে যাব, কেমন? এখন যাও, আমি ঘুমাবো। তিথি উঠে চলে যায়। বিকালে আমি ছাদে যাই, দেখি তিথি বিথি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বিথি বলল, বলেন কি জন্য আমাদের দুজনকে একসাথে ডাকা? আসলে কিভাবে শুরু করব ভেবে পাচ্ছি না। এত ভাবা ভাবি কি আছে? যা বলবে সোজা বলে ফেলো। জানি না আমার কথাগুলো তোমাদের দুজন কিভাবে নিবে, কিন্তু তারপরও কথাগুলো আমাকে বলতেই হবে। তিথি ভাবতে লাগলো, অনেক মনে হয় আমাকে ভালোবাসে, এই জন্য বিধির সামনে প্রপোজ করবে। বিধি ভাবছে, অনেক আমার না হলে আমি বাঁচবো না। দেখো, তোমাদের দুজনকে একসাথে ডাকার কারণ হলো তোমরা দুজনই আমাকে ভালোবাসো, এমন কি আমাকে প্রপোজও করেছো। এখন বলো আমি কাকে অ্যাকসেপ্ট করব? আমার কথা শুনে ওরা দুজন একে অপরের দিকে তাকিয়ে আছে, হয়তো মনে মনে একে অপরকে গালি দিচ্ছে। তুই ছোটবেলা থেকে আমার সব পছন্দের জিনিসই ভাগ বসিয়েছিস, এখন আমি যাকে ভালোবাসি তাকেই পেলি ভালোবাসতে? দেশে আর কোনো ছেলে ছিল না মনে হয়। আমি কি জানি তুমি ওটাকে ভালোবাসো? জানলে কি আর এই ভুল করতাম? যা করেছিস ভালো করিসনি, এখন আমি তোর বড় হয়ে বলছি, অনেককে ভুলে যা। আমাকে ভুলে যেতে বলছো? তুমি নিজে পারলে ভুলে দেখো, আর আমি আমার ভালোবাসা না পেলে সুইসাইড করবো বলে দিলাম। বলেই বিথি কান্না করতে করতে চলে গেল। বিথি না হয় বাচ্চা মেয়ে, ভুল করেছে, তুমি ওকে বোঝাতে পারতে তো? আমার চেয়ে তুমি বিথিকে বেশি চেনো, ও যেমন জেদি তেমন এক রোখা। আর তুমি ওকে বাচ্চা বলছো, ও মোটেও বাচ্চা মেয়ে না, যথেষ্ট বড় হয়েছে। আমি ওকে অনেকবার না করেছি, কিন্তু আমার কথা না শুনলে কি করব তুমি বলো। তিথি কিছু বলল না, চুপ করে দাঁড়িয়ে আছে। ওর চোখে দুটো ছলছল করছে, মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। এমনিতে আমার তিথিকে ভালো লাগে, ভাবছিলাম তিথিকে হ্যাঁ বলবো,
কিন্তু বিধের জন্য কিছুই হলো না। তিথি বলল, আমাকে ভাবতে দাও, কি করতে হবে, এখন আমি গেলাম। বিধি চলে গেল। আমি ছাদে একা একা দাঁড়িয়ে আছি আর ভাবছি, দু বোন এত হাসিছিল আমার জন্য, ওদের মাঝে ঝগড়া হলো, এসবের জন্য হয়তো আমিই দায়ী। হঠাৎ পকেটের ফোনটা কাঁপাকাঁপি শুরু করলো। দেখি মিমের ভাই কল করেছে। আমি সালাম দিয়ে জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? তো আলহামদুলিল্লাহ আছি ভালোই, কষ্টটা চাপে রেখে বললাম। আচ্ছা, তোমাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি। কি কথা ভাইয়া? মিম যে ছেলের সাথে পালিয়েছে, ওর সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আগামী শুক্রবার বিয়ে, তোমার দাওয়াত রইল। ভাইয়া এসব কখন হলো? মিমের থেকে ছেলের বাসার ঠিকানা নিয়েছি, ছেলের ফ্যামিলির সাথে কথা বলছি, পরে দুই পরিবার সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। ভালো সিদ্ধান্ত নিয়েছেন, আমি বিয়েতে অবশ্যই আসবো। আচ্ছা তাহলে রাখি। বলেই মিমের ভাই কলটা কেটে দিল। রাফির জন্য কত কিছু করলাম আর শালা আমাকে কিছুই বলে নাই, ওর উপর হ্যাপি রাগ হচ্ছে। আকাশকে ফোন করলাম, রাফির বিয়ের দাওয়াত পাইছিস? রাফি তো হানিমুনে কক্সবাজারে, ওর বিয়ের দাওয়াত পামু কেন? আমি আকাশের সব কিছু খুলে বললাম। আরে কিছু মনে করিস না, ও হয়তো কাজের চাপে ভুলে গেছে, দেখ ঠিকই জানাবে। আচ্ছা আমার ভালো লাগছে না, রাখলাম, বলেই কেটে দিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে রাত হয়ে গেছে, ছাদ থেকে নেমে আসলাম। এতক্ষণ কোথায় ছিলি? ছাদে। আচ্ছা মা, আমি রুমে গেলাম। রুমে এসে ভালো লাগছে না, নিজেকে অপরাধী মনে হচ্ছে, পড়ার টেবিলও মন বসছে না। মা এসে বলল, তোকে চিন্তিত মনে হচ্ছে, কোনো কিছু নিয়ে চিন্তা করছিস নাকি? না মা, এমনিতেই ভালো লাগছে না। আচ্ছা এক কাজ কর, তুই শুয়ে পড়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মা কিভাবে বুঝলো আমি চিন্তা করছি? আসলে মা অতুলনীয়, মায়ের ভালোবাসা অনেক সন্তানই বুঝতে পারে না, হয়তো ওরা মনে করে এ তো শাসন না করতেই পারে, ওরা বোঝে না শাসনের ভিতরে ভালোবাসা লুকিয়ে থাকে, এটা সবাই বুঝতে পারে না। মা মাথায় হাত বুলে দিয়ে কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ি। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটি গেলাম। আজকে তিথি ফোনও দিল না, আবার ভার্সিটিও দেখলাম না, দুজনের আবার কি হলো উপরওয়ালাই ভালো জানে। এভাবে আরও দুদিন কেটে গেল, আজ রাফির বিয়ে। অবশ্য গতকাল ও এসে দাওয়াত দিয়ে গেছে, বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এমন সময় তিথি কল করলো, হ্যালো অনিক, তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলো? ফোনে বলা যাবে না। তাহলে কিভাবে বলবে? আজকে আমার সাথে দেখা করতে পারবে? এখন তো আমি বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, এসে কথা বলবো। তিথি আর কিছু না বলে কলটা কেটে দিল। কি কথা বলতে পারে ভাবতে লাগলাম, মনে হয় ডিসিশন নিয়ে নিয়েছে, হয়তো তাই জানাতেও কথা বলবে। কিন্তু আমি তো তিথিকে পছন্দ করি, যদি বিথির কথা বলে না, নিজের ভালোবাসা কেন আরেকজনকে দিবে, তিথি আমারই হবে। এখন আর এসব না ভেবে রাফের বিয়েতে গেলাম। আকাশ আমার আগেই চলে এসেছে, আমাকে দেখে বলল, এত দেরি করলি কেন? আর বলিস না, খুব টেনশনে আছি। তোর আবার কিসের টেনশন? শালা গাছের তুলে দিয়ে মইটান দিয়ে বলছিস, কিসের টেনশন? আরে শান্ত হ এবার। কি করে শান্ত হব, ইচ্ছে হচ্ছে তোদের দুজনকে গাছের সাথে উল্টো করে আচ্ছা মতো ধুলাই করি। রাগিস না বন্ধু, রাফির বিয়েটা হলে দুজন মিলে একটা ব্যবস্থা নিব। একবার তোদের বুদ্ধি শুনে যে বাসটা খাইছি, দ্বিতীয়বার আর সেই ভুল করছি না। এসব নিয়ে পরে কথা বলিস, আজকে তো আনন্দ কর। শালাহ বিয়ের আবার কিসের আনন্দ? আরে পাগলা, চারিদিকে দেখ কত সুন্দরী মেয়ে, এদের সাথে একটু মজা করবো কিনা, আর তুই ওসব চিন্তা নিয়ে পড়ে আছিস। লুচ্চা খারা, তোর গার্লফ্রেন্ডকে বলতেছি। ভাই তোর পায়ে ধরি, এসব ওরে বলিস না। বলবো না এক শর্তে। কি শর্ত? আমার জন্য দুটা বেনসন সিক্রেট নিয়ে আসবি। এত ভালো হলি কবে থেকে রে? আজকে রাফির বিয়ে, এই জন্য বিশেষ ছাড় দিচ্ছি। আর বেশি কথা না বলে সিক্রেট আন। আকাশ সিক্রেট আনতে গেল, আমি একটা চেয়ারে টেনে বসে পড়লাম। একটু পর আকাশ সিক্রেট নিয়ে আসলো, কিন্তু বলো ডিএসএলআই আনিনি, এখন আগুন কই পাবো, এত বাড়ি ভর্তি লোক, ধুর এত টেনশন করছে কেন, এখানে কেউ তো আমাকে চিনে না, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাফির রুমে গিয়ে দেখি বেচারা পাঞ্জাবি পরছে, ইচ্ছে হচ্ছে ওকে কিছুক্ষণ কাতুকুতু দেই, কিন্তু আরও মানুষ আছে তাই কাতুকুতু দিতে পারলাম না। রাফিকে ইশারেই বললাম,
আগুন পাওয়া যাবে? ও বলল, কিচেনে আছে, তবে সাবধান, আম্মু আছে মনে হয়। আমি কিচেনে গিয়ে দেখি কেউ নেই, মেসটা পকেটে ভরে ছাদে আসলাম। যাক, এখানে কেউ নেই, শান্তি মতো সিগারেট খাওয়া যাবে। সিগারেটে আগুন ধরিয়ে দুটান দিতেই মনে হলো কেউ আসছে। পিছনে ঘুরে দেখি কয়েকটা মেয়ে, দেখতে মাশাল্লাহ, কিন্তু একটাকেও চিনি না। ধুর, এদেরকে ভয় পেয়ে সিগারেট খাওয়া বন্ধ করব এটা তো হতে পারে না। তাই ওদের সামনেই সিগারেটের টান দিতে লাগলাম। আহ, কি মজা! এমন সময় একটা মেয়ে বলে উঠল, এই যে মিস্টার, এতগুলো মেয়ের সামনে সিগারেট খেতে লজ্জা করে না আপনার? আমার টাকা সিগারেট খাচ্ছি, এখানে লজ্জা পাওয়ার কি আছে? আপনি আমার সামনে সিগারেট খেতে পারবেন না। আপনার সহ্য না হলে চলে যান, এত ভাব নেওয়ার কি আছে? ওই, আমি ভাব নিতে লাগলে আমার পিছে তোর মতো ছেলের লাইন লেগে যাবে। হ, জানি তো, কম দামে পণ্যের কাস্টমার বেশি, মেয়েটার এক বান্ধবী বলল। আরে সীমা, তুই এই ছোট লোকের বাচ্চার সাথে এত কথা বলছিস কেন? চল এখান থেকে। আমাকে যা ইচ্ছা বলুক, কিন্তু কেউ আমার মা বাবাকে নিয়ে বাজে কথা বলবে আমার সহ্য হয় না। আর এই মেয়েকে ছাড় দেওয়ার কোনো মতেই সম্ভব না। মেয়ের সামনে গিয়ে ঠাস করে দুকালে দুটো থাপ্পড় মেরে দিলাম। নেক্সট টাইম কাউকে কিছু বলার আগে ভেবে কথা বলবি, আর এমন কিছু করার আগে আমার থাপ্পড়ের কথাটা অবশ্যই মনে থাকবে। আর হ্যাঁ, আমার আশেপাশে যেন তোকে না দেখি। আমার থাপ্পড় দেওয়া দেখে সবাই অবাক হয়ে গেছে, আর মেয়েটা দুগালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আমি আর কিছু না বলে ওখান থেকে চলে আসি। আকাশ বলল, এতক্ষণ কই ছিলি? আকাশকে সব কিছু খুলে বললাম, ওই সব শুনে বলল, ঠিক করেছিস। একটু পর মাইক্রোবাসেতে করে চললাম মিমদের বাড়ির দিকে। আধা ঘন্টার মধ্যে পেয়ে গেলাম। আমাকে বরের মাইক্রোবাস থেকে নামা দেখে মিমের ভাই অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবছে, এ বরের মাইক্রোবাসে আমি কেন? আকাশকে সাথে করে নিয়ে ঘুরতে লাগলাম। একটু পর খেতে দিল। খাওয়ার কিছুক্ষণ পর রাফি আর মিমের বিয়ে পড়ানো হলো। এরপর বর বউ নিয়ে চলে আসা হলো। আমি রাফের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। রাত হয়ে গেছে, তিথির কথা মনে পড়ল। ও কি যেন বলতে চেয়েছে, তিথিকে কল করলাম। হ্যালো তিথি, কোথায় তুমি? বাসায়। কেন? সকালে কি যেন বলতে চাইছো? হ্যাঁ, কিন্তু তুমি তো অনেক বিজি। বললাম তো, রাফির বিয়ে। আচ্ছা, এক কাজ করো, তোমার বাসার ছাদে আসো, আমিও ছাদে আসছি, তিথি বলল। আচ্ছা। ডেস্ক চেঞ্জ করতে দেরি লাগবে, এর চেয়ে এই অবস্থায় যাই। ছাদে গিয়ে ফোন টিপতে লাগলাম। একটু পর তিথি আসলো। আশেপাশের বাসা থেকে লাইটের আলো আসছিল, সেই আলোতেই তিথিকে দেখলাম। বড্ড মায়াবী লাগছে, ইচ্ছে হচ্ছে জোরে ধরে বলি ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি বললাম, তিথি, তোমাকে আমার কিছু বলার আছে। তিথি বলল, আগে আমার কথা শোনো, তারপর তোমার কথা বলো। আচ্ছা বলো। আমি জানি তুমি আমাকে পছন্দ করো, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু আমি আমার বোনকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। ওর কষ্ট আমি দেখতে পারবো না। আমার বোনটা তোমাকে অনেক ভালোবাসে, বলো কখনো ওকে কষ্ট দিবে না? তিথির কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে রইলাম। তিথি আমাকে এতটা শক দিবে ভাবতেও পারিনি। ওর চোখ ছলছল করছে, মনে হচ্ছে এখনই বাত ভেঙে অধর ধরে পানি নামবে। তিথি আমাকে কান্না ভেজা কণ্ঠে বলল, কি হলো, কথা দাও আমার বোনকে সারা জীবন ভালোবেসে যাবে। তিথি, তোমার মাথা ঠিক আছে তো? নিজের ভালোবাসা কখনো এভাবে বিলিয়ে দেয়? আমার বোনের জন্য সব করতে পারি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আমি বিথিকে ভালোবাসতে পারবো না। আমার জন্য তোমাকে পারতেই হবে, পাগলামি বাদ দাও। আমি পাগলামি করছি না, সব কিছু ভেবেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, এমনকি আব্বু আম্মুকেও বলেছি তোমার আর বিথির কথা, ওনারা রাজি হয়েছে। তুমি এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে জানাতে পারতে। বিথি তোমাকে পাগলের মতো ভালোবাসে, এর চেয়ে তোমার কি চাই? শুধু ওর ভালোবাসা হলে তো চলবে না, আমারও তো ওকে পছন্দ হতে হবে। অনেক প্লিজ আমার রিকোয়েস্টটা রাখো, তাহলে বুঝবো তুমি আমাকে সত্যি ভালোবাসো। তিথি কান্না করতে লাগলো। আমি বললাম, তিথি, তুমি আমাকে এমন রিকোয়েস্ট করতে পারো না, যে যেটা করতে লাগলে নিজের ভালোবাসা হারাতে হবে, আমি এমন রিকোয়েস্ট রাখতে পারবো না। তিথির কান্না বেড়েই চলেছে, আচমকা তিথি আমাকে জড়িয়ে ধরলো। নিয়মিত ভালোবাসার গল্পগুলি পেতে আমাদের অন্ধ ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন।
ধন্যবাদ।